আজকে আপনাদের কলা চাষি যারা তাদের উদ্দেশ্যে একটা ভিডিও উপস্থাপন করছি। এটা কলার ঢলে পড়া রোগ। এই ঢলে পড়া রোগের কারণে অনেক কলা চাষি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এটা কিভাবে মোকাবেলা করা যায় তার উপরে এই ভিডিওটা। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আচ্ছা, কলা ঢলে পড়া রোগ একটা ছত্রাক দেওয়া হয়। আমার আগের ভিডিওটা যারা দেখেন নাই, যেটা পানামা রোগ দমনের ওখানে ব্যবস্থা রাখা হয়েছে এবং আপনারা সেই ভিডিওটা আগে দেখে নেবেন। এইটা হলো ব্যাকটেরিয়া দ্বারা যদি কলা গাছ আক্রমণ হয় সেই ঢলে পড়া রোগের চিকিৎসা। এই ব্যাকটেরিয়াটা হলো রালস্টোনিয়া সোলানে শিয়ারাম নামক ব্যাকটেরিয়া এবং এটার আক্রমণ হলে কলা গাছ আপনার এটা মাটিবাহিত রোগ, ফসলের পরিত্যক্ত অংশ আক্রান্ত গাছ, কৃষি যন্ত্রপাতি, বৃষ্টি ও সেচের পানি দ্বারা এই রোগটা বেশি বিস্তার লাভ করে, সাকারের মাধ্যমে ছড়ায়। আর 35-37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, মাটির পিএইচ 7.4 যদি থাকে তাহলে ব্যাকটেরিয়া বেড়ে যায়, শিকড়ে কৃমির আক্রমণ হলে জীবাণু ভিতরে প্রবেশ করে। আচ্ছা, এইটার যে লক্ষণ আপনারা দেখতেছেন, এই লক্ষণটা হলো যে মেসুর গাছ এরকম যে ম্যাক্সিমাম পাতার গোড়া বোটা বরাবর ভেঙে শুকিয়ে মারা যাবে এবং বড় জোর এই সেন্টার লিফ, যেটা মাইজ পাতা আমরা বলি, এই পাতাটা শুধু অনেক সময় থাকে বা তার সাথে দু একটি পাতা এবং গাছটা আস্তে আস্তে পুরাটাই মারা যায়। তো এইরকম গাছ দেখবেন যে মাঝখানে অনেক গাছ মারা গেছে, তো এটা ব্যাকটেরিয়া ঢলে পড়া রোগের লক্ষণ। তো এই রোগটার চিকিৎসা কিভাবে করা যায়? ঢলে পড়া রোগের প্রতিকার যে রোগমুক্ত চারা ব্যবহার করবেন, আপনারা রেটুন ফসলটা অ্যাভয়েড করা লাগবে। অর্থাৎ সাকার থেকে যে আমরা প্রতি বছর কলা উৎপাদন, এটা হলে আপনি এই রোগটা সহজে দমন করতে পারবেন। এর জন্য রোগমুক্ত চারা, নতুন চারা ব্যবহার করবেন। রোগাক্রান্ত গাছ থাকলে সেটা তুলে ফেলা লাগবে। আর শস্য পর্যায়ে অবলম্বন করতে পারেন 3 বৎসর অন্তত পক্ষে দানা জাতীয় ফসল। পানি নিষ্কাশন থাকতে হবে। একরে স্টেবল ব্লিচিং পাউডার আপনারা চাষের আগে জমিতে 8 কেজি হারে দিয়ে জমি চাষ দিয়ে মাটির সাথে মিশিয়ে দিবেন, তাহলে এই ব্যাকটেরিয়া জনিত রোগটা কম হবে। চারা রোপণের আগে ট্রাইকো কম্পোস্ট 600 কেজি পার একরে ব্যবহার করা যায়। আর দানাদার জাতীয় কীটনাশক দিয়ে আপনি কৃমি দমন করতে পারেন। আর গাছের গোড়ায়, আক্রান্ত গাছের গোড়ায় ব্যাকটোভার্ন 3-4 গ্রাম পার লিটার পানিতে মিশিয়ে 7-10 দিন পর পর 3-4 বার স্প্রে করলে আপনি রেহাই পাবেন। তাহলে এইভাবে আপনারা কলার ব্যাকটেরিয়ার জন্য তো ঢলে পড়া রোগের ব্যবস্থা নেবেন। ধন্যবাদ সবাইকে।